হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যারা এমএসডাব্লু কোর্সে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশন এই মাত্র বের হয়ে গেল ইনফরমেশন রিলেটেড টু অনলাইন এম এস অ্যাডমিশন পাবলিক এন্ট্রেন্স টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নেম অফ দ্য ভবনও পল্লী সংগঠন বিভাগ নেম অফ দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক নেম অফ দ্য প্রোগ্রাম এম এস ডাব্লু কোর্স উইথ কোড নাম্বার এমএস ডাব্লু সিক্সটি টু ডেট টাইম অ্যান্ড টাইপ অফ এক্সামিনেশন ডেট টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টাইম ইলেভেন এ এম নেচার অফ টেস্ট রিটিন তেইশ তারিখে এগারোটা সময় রিটিন পরীক্ষা হবে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর ইলেভেন এম অনওয়ার্ড গ্রুপ ডিসকাশন চব্বিশে সেপ্টেম্বর এগারোটা থেকে শুরু হবে গ্রুপ ডিসকাশন পঁচিশে সেপ্টেম্বর টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর ইলেভেন এম অনওয়ার্ডস ভাইবা বোস পঁচিশে সেপ্টেম্বর এগারোটা থেকে শুরু হবে ভাইবা বোস মৌখিক পরীক্ষা ডিউরেশন অফ এক্সামিনেশন ফর্টি মিনিটস মোড অফ এক্সামিনেশান অনলাইন মোড ফিফটি মাল্টিপাল চয়েস কোশ্চেন যে রিটিন পরীক্ষা হবে চল্লিশ মিনিটের হবে অনলাইন মোডে হবে পঞ্চাশটা মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে সিলেবাস জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার জেনারেল ইন্টেলিজেন্স এর ওপরে পরীক্ষা হবে হেল্পলাইন ইমেল আইডি অব দ্য ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিশন অ্যাট দ্য রেট বিশ্বভারতী ডট এসি ডট ইন হেল্পলাইন মোবাইল নাম্বার অফ দ্য ডিপার্টমেন্ট নাইন ফোর থ্রি ফোর ডবল জিরো ওয়ান এইট জিরো সেভেন নাইন ফোর থ্রি ফোর এইট ফোর জিরো টু জিরো সিক্স এই নোটিফিকেশানটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়ার্ক থেকে বের হয়েছে তাহলে বুঝতে পারা গেল যারা এম ডাব্লিউ কোর্সে ফর্ম ফিল আপ করেছেন তাদের অ্যাডমিশন টেস্ট তেইশ তারিখে সেপ্টেম্বরের তেইশ তারিখে রিটিন পরীক্ষা হবে এগারোটা থেকে শুরু হবে চল্লিশ মিনিটের পঞ্চাশটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং চব্বিশে সেপ্টেম্বর এগারোটা থেকে গ্রুপ ডিসকাশন শুরু হবে এবং পঁচিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড থেকে ভাইবা বোস অর্থাৎ মৌখিক পরীক্ষা শুরু হবে এর সাথেই দেখে নেব লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর এম অ্যাডমিশন টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যে লিস্ট দেওয়া হয়েছে কাদের কাদের নাম আছে এই অ্যাডমিশন টেস্টে দেখে নেব দ্য প্রভিশনালি এলিজেবেল অ্যান্ড নট এলিজিবল অ্যাপ্লিকেন্টস ফর অ্যাডমিশন টু এম এস ডাব্লু কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইজ গিভেন বিলো যারা যারা অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন তাদের নাম আছে এবং কারা দিতে পারবেন না তাদেরও নাম দিয়ে দেওয়া আছে

সেই অনুসারে যারা যারা এলিজেবেল তারাই অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর রিটিন পরীক্ষা হবে ক্যান্ডিডেট শু আর প্রভিশনালি এলিজেবেল আর অলসো অ্যাডভাইস টু সাবমিট ফাইনাল মার্কশিট অফ গ্র্যাজুয়েশন ইউজি উইদিন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর থ্রু ইমেল সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিশন অ্যাট দ্য রেট বিশ্বভারতী ডট এসি ডট ইন আপনাদের যে মার্কশিট হায়ার সেকেন সরি যেটা আন্ডার গ্র্যাজুয়েটের মার্কশিট সেই মার্কশিটটা আপনারা স্ক্যান করে এই ইমেল অ্যাড্রেসে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে পাঠিয়ে দিতে হবে উইদিন হুইচ ইজ হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেল ওয়াইল প্রিপেয়ারিং দ্য মেরিট লিস্ট যদি কেউ এই ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে যারা এমএস ডাব্লিউতে দরখাস্ত করেছেন তাদের গ্র্যাজুয়েশান পাশের যে মার্কশিট পাঠাতে না পারেন তাহলে কিন্তু মেরিট লিস্টে নাম থাকবে না তাই ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের গ্র্যাজুয়েশানের মার্কশিটটা অবশ্যই এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন মেয়ার অ্যাফিয়ারেন্স অব দ্য নেম ইন দ্য লিস্ট ডাজ নট গ্যারেন্টি টু ক্যান্ডিডেট অ্যাডমিশন টু দিস কোর্স নিচে যে লিস্ট দেওয়া আছে সবাই যে অ্যাডমিশন পাবে তার কোনো মানে কনফার্মেশন নেই মানে এটা কোনো গ্যারেন্টি নেই যে যাদের যাদের নাম আছে সবাই যে অ্যাডমিশন পাবেন তার কোনো গ্যারেন্টি নেই এটা লিখে দেওয়া হয়েছে এবারে আমরা দেখে নেব এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছে এখানে রোল নাম্বার ওয়ান ফর্ম নাম্বার নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট জেন্ডার ক্যাটাগরি আর তারপরে রিমার্কসে প্রভিশনালি এলিজিবেল এখানে দেখুন একটা দেওয়া আছে রোল নাম্বার ওয়ান তার ফর্ম নাম্বার দিয়ে দেওয়া আছে সংযুক্তা দে ফিমেল জেনারেল প্রভিশনালি এলিজেবেল এইভাবে পুরো লিস্ট এখানে দেওয়া আছে আমি এই নোটিফিকেশানটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখানে কাদের কাদের নাম আছে তবুও আমি চেষ্টা করছি ভিডিওতেও কিছুটা দেখিয়ে দেবার যাতে আপনাদের যদি কোনো কারণে সেই নোটিফিকেশানটা না খোলে বিশ্বভারতী ওয়েবসাইটে প্রবলেম হলে এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের নামটা কত নাম্বার সিরিয়াল অর্থাৎ রোল নাম্বারে আছে এরা সবাই প্রভিশনালি এলিজিবল ক্যান্ডিডেট এই যে দেখুন একটা জিনিস এখানে লেখা আছে নট এরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না দেখুন এখানে লেখা লেখা আছে এরকম থাকলে তিনি টেস্ট দিতে পারবেন না বাকি যাদের প্রভিশনালি এলিজিবেল লেখা আছে তারা পরীক্ষা দিতে পারবেন তাই এই লিস্টে আপনারা এই অংশটা ভালো করে দেখে নেবেন তাহলে কি হবে আপনারা দরকারে যদি কোনো অসুবিধা থাকে আপনাদের তাহলে যে হেল্পলাইন মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে তারা কন্ট্যাক্ট করতে পারবেন এই দেখুন নট এলিজিবেল পাস ইন টু থাউজেন্ড সালে গ্রাজুয়েশন পাস করেছে তারা এলিজিবেল নন এ অ্যাডমিশান টেস্ট দেবার জন্য তারা যদি দেখেন যে সঠিক ইনফরমেশান দেওয়া হয়েছে কি কোনো রকম গন্ডগোল থাকলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনের লিঙ্কটাই দেখুন এখানে দু হাজার পনেরো সালে পাস করেছে বাপি মল্লিক নট এই সব জিনিসগুলো যারা পুরনো অনেক দিন আগে পাস করেছেন তারা এই যে আর একটা আছে নট এলিজেবেল পাস ইন টু থাউজেন্ড সালে পাস করেছেন এলিজেবেল নন এই পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন না এইভাবে পুরো লিস্টটা এখানে দেয়া আছে আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক থেকেও এই লিস্টটা দেখে নিতে পারবেন আমি একটুকু স্ক্রল করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন পুরো লিস্টটা এখানে দিয়ে দিয়েছেন এটা সিগনেচার করে দিয়েছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়ার্ক আর আপনারা বিশ্বভারতীর যে কাউন্সিলিং গাইডলাইনের যে ইনফরমেশন দিয়েছেন তার উপরে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেওয়া আছে সেই কাউন্স কাউন্সিলিং গাইডলাইনের ভিডিওটা আপনারা পুরোটা দেখুন কেউ স্কিপ করে দেখবেন না ভালো করে মন দিয়ে দেখুন আপনাদের কাজে লাগবে আরও তার সাথে তার সাথে আর একটা ভিডিও আছে সেটা হচ্ছে গাইডলাইন ফর অ্যাডমিশন ফিজ পেমেন্ট অ্যান্ড রিফান্ড কীভাবে অ্যাডমিশনের সময় আপনাদের ফিসটা পেমেন্ট করবেন সমস্ত কিছু নিয়ম কানুন দেয়া আছে এবং তার সাথে যদি কেউ রিফান্ডের জন্য ক্লেম করেন কোনো সাবজেক্ট ছেড়ে দেন কি ও একটা সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে চলে যান তাহলে পুরোনো সাবজেক্টের যে পয়সাটা রিফান্ড পাওয়াটা কিভাবে যাবে তার উপরে পুরো গাইডলাইন দেয়া আছে সেই ভিডিওটাও পুরোটা দেখে রাখুন আপনাদেরই কাজে লাগবে কেউ স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটা দেখে রাখুন আপনাদের অবশ্যই উপকারে লাগবে কারণ অনেকেই দেখছেন না ভিডিওগুলো তারপরে অনেক রকম কোশ্চেন করছেন না দেখার কারণে এই কোশ্চেনগুলো হচ্ছে তাই ভিডিওটা পুরো দেখুন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বিশ্বভারতী কাউন্সিলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া আছে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ